সম্মানিত শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচ্য বিষয় মাথা ব্যথা, বিএনপি নয়, দ্রব্যমূল্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ ব্রিফিংয়ে জানিয়েছেন আওয়ামী লীগ এবং সরকারের মাথা ব্যথা দ্রব্যমূল্য, বিএনপি নয়। এই বিষয়ে আলোচনা করব। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ও আসবে আমাদের সাথে। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট সোহরাব হোসেন। আপনাকে কেমন আছেন? ভালো আছি বলে তো আপনার অনুষ্ঠানে আসলাম, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ দলীয়, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আপনাকে স্বাগত জানাচ্ছি। দুজনকে খুবই সুন্দর লাগছে, তিনজনকেই সুন্দর লাগছে, আমি তো আমাকে দেখি না। যে কথা দিয়ে শুরু করছিলাম, মাথা ব্যথা বিএনপি নয়, দ্রব্যমূল্য। ওবায়দুল কাদের সাহেব ব্রিফিংয়ে বলেছেন আওয়ামী লীগ বিএনপিকে মোকাবেলা করেছে রাজনৈতিকভাবে, 15 বছর তাদেরকে ক্ষমতার বাইরে রাখতে পেরেছে, হয়তো তারা এক ধরনের স্বস্তিতে আছে, কিন্তু এই সময়ের মধ্যে দ্রব্যমূল্য অনেক বেড়েছে। সাধারণ মানুষের বা আমি আপনি যেই বাজার করে খাই তারা বুঝতে পারি যে দ্রব্যমূল্য এখন কোন পর্যায়ে আছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তাদের চ্যালেঞ্জ। তিনি বলেছেন যে তিনি বললেন দাম কমিয়ে দিলেন আর বাজারে গিয়ে তার প্রভাব পাবেন, এমনটি হবার নয়। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে বলেছেন যে তাদের মাথা ব্যথা বিএনপি নয়, দ্রব্যমূল্য। এখন বিএনপি কি দ্রব্যমূল্যের বিকল্প? সেটা তো না। না, তিনি রাজনৈতিক অর্থনৈতিক দুইটা বিষয়কে এক করে বিষয় হচ্ছে যে একটি হচ্ছে রাজনৈতিক সমস্যা, আরেকটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। দ্রব্যমূল্য হচ্ছে অর্থনৈতিক সমস্যা। এখন 7 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যা পুরোপুরি মিটে গেছে, এটাও কিন্তু ভাবার কারণ নেই। সুতরাং বিএনপি যে মাথা ব্যথা আছে সেটা তো আমরা 30 জানুয়ারি রাজপথে দেখলাম। সুতরাং মাথা ব্যথা আছে, কিন্তু এই মুহূর্তে যদি তিনি এটি উপলব্ধি করে থাকেন যে এই মুহূর্তে দ্রব্যমূল্য কমানো আওয়ামী লীগের জন্য প্রধান, সরকারের জন্য প্রধান কর্তব্য, দায়িত্ব, সেটি সবাই তাকে সাধুবাদ জানাবে। এখন মুখের কথায় তো আর দ্রব্যমূল্য কমবে না, কমানোর একটা প্রক্রিয়া আছে। কেন বাড়লো সেটি আগে চিহ্নিত করতে হবে। আমরা দেখলাম নির্বাচনের ঠিক পরপরই চালের দাম হঠাৎ বেড়ে গেল, তারপর পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল ইত্যাদি তো আছেই, এবং আজকের পত্রিকার খবর হচ্ছে ডিমের দাম বেড়ে গেছে। তো অর্থাৎ মানুষের ভোগ, মানে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যেটি, অন্তত খাদ্যপণ্যের যে সব উপাদান, এমনকি শীতের মৌসুমে সবজির দামও চড়া, মুরগির দাম, আপনার গরু মাংস নিয়ে তো লঙ্কাকাণ্ড, মানুষ মানে একজন ব্যবসায়ী নিহত পর্যন্ত হয়েছেন রাজশাহীতে, এবং ঢাকায় হুমকি দেওয়া হয়েছে। অর্থাৎ একটা চরম অব্যবস্থা চলছে। এখন এই অব্যবস্থা কি এই 7 জানুয়ারির পর থেকে? তা না, দীর্ঘদিনের অব্যবস্থা চলে আসছে। হতে পারে যে ব্যবসায়ীরা এই নির্বাচনটি সুযোগ হিসেবে নিয়েছে, যে নির্বাচনের পর সরকার নতুন সব কিছু নতুন করে যেহেতু শুরু করবে, এই শুরু করার আগে যে যার যা ফাও কামাই নিতে পারে, এবং সেটিই হয়েছে। চালের দাম দেখলেন যে 6 থেকে 8-9 টাকা 10 টাকা পর্যন্ত উঠে গেল কেজি প্রতি, তারপর নামলো কত, 3 টাকা 4 টাকা 2 টাকা। তার মানে ইতিমধ্যে এই কয়েকদিন, এক সপ্তাহের মধ্যে যে কোটি কোটি টাকা যাদের হাতেই নেওয়ার নিয়েছে, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে, কিন্তু খাদ্যমন্ত্রী দেখলাম যে খাদ্যমন্ত্রী বললেন যে এদেরকে, খাদ্যমন্ত্রী তো যে না, এদেরকে জেলে না নেওয়া পর্যন্ত আমি না নিতে পারলে আমি কি বলে পদত্যাগ করবো। জেলে নেওয়া তো অত সহজ না, এখন জেলে নেওয়া তো কথা হয়েছে যে আগে তো ধরতে হবে। আচ্ছা, এই রাজনৈতিক সমস্যা বা রাজনৈতিক সংকট, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করা যত সহজ, দ্রব্যমূল্যের যাদের কারণে হয় তাদের মোকাবেলা করা বোধ হয় বেশ কঠিন। কারণ ব্যবসায়ীরাই এটা করে, সেটা ছোট ব্যবসায়ী থেকে শুরু করে আড়তদার মজুতদার পর্যন্ত, বড় ব্যবসায়ী পর্যন্ত। এখন দুটো, একটা হচ্ছে যে
দেশে যেটা উৎপাদন করা হয় সেটার একটা গতি প্রকৃতি দামের। এখন ধরেন দিনাজপুরে যে সবজির দাম 20 টাকা, ঢাকায় 60 টাকা হবে কেন? এটি খুব জোর 10 টাকা বেশি হতে পারে। আবার কারণ বাজারে যে সবজি 40 টাকা, সেটি 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে যেয়ে সেটা 50 টাকা। তার মানে আমাদের বিপণন ব্যবস্থা, আমরা স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের কথা বলি, বিপণন ব্যবস্থা একেবারে সেকেলে পদ্ধতি, এবং এখানে পদে পদে চাঁদাবাজি হয়। যে এই চাঁদাবাজিটা কারা করেন তাদের চিহ্নিত করতে হবে, কারা মজুদদারি করে তাদের চিহ্নিত করতে হবে, কারা মিল মালিকদের কি কোনো কারসাজি আছে কিনা সেটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর নির্দিষ্ট অভিযোগ দায়ের করতে হবে, মামলা করতে হবে, তারপর তাদের আইনের আওতায় আনার প্রশ্ন আপনার কাছে আসবো। এখন সেটি সরকার এক ধরনের সরকার আশ্বস্ত করার চেষ্টা করছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, যে এটি সাময়িক সমস্যা। এখন মানুষ দেখতে চায় যে সেটা আসলেই সাময়িক না এটা দীর্ঘস্থায়ী। জেনে আসবো ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কাছ থেকে। অনেকগুলো পয়েন্ট বললেন সোহরাব হাসান, আরও আছে পয়েন্ট বলেন, তার কাছে আরও পয়েন্ট আছে তো সব তো বলেন। আচ্ছা এরপরে আবার বলবো, আপনি আপনি বলার পরে আপনি এই অনুষ্ঠানে বলা হবে না সম্বোধন। ধন্যবাদ, প্রশ্ন করেন। জি, এই যে দ্রব্যমূল্য, মিল মালিকদের চিহ্নিত করা, মজুদদার চিহ্নিত করা, চাঁদাবাজি হয়, চাঁদাবাজদেরকে ধরা বা চাঁদাবাজি বন্ধ করা, এই ক্ষেত্রে কী করা যেতে পারে বা কী করা হয়েছে? ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত সাংবাদিক আমাদের প্রিয় সোহরাব ভাই, এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে যে হেডলাইনটা করছেন, যেটা আলোচ্য শীর্ষক, এটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের পার্টির সাধারণ সম্পাদক যারা ওবায়দুল কাদের একজন দেশপ্রেমিক এবং দায়িত্বশীল ব্যক্তি বলেই এই কথাটা বলেছেন, যে রাজনীতিকভাবে কে বিরুদ্ধে পক্ষে বিএনপি, এটা আমাদের কোনো মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হচ্ছে এখন মানুষের দুঃখ কষ্টটাই, যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এটি মেইন গভর্নমেন্টের, এটা দিয়ে সরকারের কিন্তু আপনার যে দেশের মানুষকে প্রতি যে আনুগত্য, দেশের মানুষকে ভালোবাসা, দায়িত্ববোধ, এদের গুরুত্বপূর্ণ কথা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আমি তাকে এই জন্য ধন্যবাদ দিই। দ্রব্যমূল্য আমরা সকলে কথা বলি, রাষ্ট্রের ভিতরে সরকারের ভিতরে যে দুর্নীতি, আর্থিক লেনদেন, টাকা পাচার, এই যা কিছু অপরাধ আর্থিক জগতে, এবং এই যে রাজনীতিতে যত অপরাধ, এই সব কিছু তো আসছে বিএনপি জাতীয় পার্টি থেকে। তারা যখন বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা নিল, তারপর থেকে তো এই দেশে সমস্ত অপরাধীদের রাজত্ব কায়েম হয়েছে, এবং সেই থেকে আজকে গিয়ে দেখেন আপনারা যে এই যে যারা এই যে সিন্ডিকেট আমরা বলি বা অসৎ ব্যবসায়ী বলি, আপনি খোঁজেন তাদের ডিএনএ টেস্ট করেন, তারা কারা, তাদের উৎপত্তি কোথায়, তারা কী চায় দেশে, এটা জানতে হবে। শুধু বললে হবে না যে কিছু হচ্ছে না কেন, হ্যাঁ আইন তো আছে, যেটা মন্ত্রী বলেছেন যে আমি জেলে দেবো, সাজা দেবো, এটা আইন আছে তো, মজুদদারি করলে মাল মানুষের খাদ্যদ্রব্য নিয়ে বা ভোক্তাদের কষ্ট দেওয়ার জন্য যদি কেউ কিছু ষড়যন্ত্রমূলকভাবে করে, সেটাকে মোকাবেলা করার মতো তো দেশে আইন আছে, সেই আইন প্রণয়ন করা হয়েছে। তো সুতরাং এটা মন্ত্রী ঠিকই বলছেন যে আমি চেষ্টা চালাচ্ছি, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে বিএনপি জাতীয় পার্টি থেকে এরা এসছে, হ্যাঁ কিন্তু 15 বছর হয়ে গেল, 15 বছর তাতে কি হয়েছে, আওয়ামী লীগ 15 বছর সরকারে থেকে রাষ্ট্র পরিচালনা করেছে, আবার 16 বছরে এসছে, এতদিনেও তারা চিহ্নিত করতে পারলেন না? না, এটা চিহ্নিত করা মানে অর্থটা হচ্ছে যে এই যে গ্রুপটা এরা থেকে যাবে, হয়তো দেখা যাবে 10 বছর পর আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে আরেক পার্টি আসছে, কিন্তু এই এই ক্যান্সার তো থেকে যাবে, তাদের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নয় না, তারা তো রাজনৈতিক আশ্রয় থাকে, এবং এই এইটা শুরু হয়েছে যদি 75 হত্যাকাণ্ডের পর থেকে এটা শুরু হয়েছে, তারাই এদের অপরাধীরা ক্ষমতা দখল করছে। 75-এ তো শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয় নাই, 75-এ এদেশের অপরাধীরা ক্ষমতায় এসেছে, যারা দেশের স্বার্থ বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, যারা পাকিস্তানের পক্ষ ছিল, যারা আমাদের আমাদের যারা সামাজিক শত্রুতা ছিল, তারা মিলেই যে একটা দল করে বিএনপি করলো, বিএনপিটা কাদের নিয়ে আর জিয়াউর রহমান বিএনপি করলো, এই যে গ্রুপটাকে নিয়ে বিএনপি করেছে, সেখান থেকে পরবর্তীকালে আবার জাতীয় পার্টি, একই কায়দা আর কি, একই ধরনের, ধরনটা কি, নাম দুইটা,
এশা সাহেব ক্যান্টনমেন্টে বসে রাজনৈতিক দল বানিয়েছে জাতীয় পার্টি, আর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে পরে ক্যান্টনমেন্টে বসেই তো বিএনপি বানাইছে। তাই সুতরাং তারা তো এই দেশটাকে লুটপুটে খাওয়ার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, হাজার বছরের বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য তো দেশের স্বাধীনতার প্রশ্ন আসছিল। বঙ্গবন্ধু সেটিতে বলছেন যে হাজার বছরের বঞ্চনার হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি এদেশের দুঃখী মানুষের অধিকার চাই, এটাই তো আমাদের রাজনীতি এবং সেখান থেকে তো আমরা কাজ করি এবং সেটা কাজ করেও দেখা যাচ্ছে পারা এরা এতটাই পাওয়ারফুল থাকে, এরা বিভিন্ন সাপোর্ট থাকে তাদেরকে, এই গ্রুপটা যারা এই সিন্ডিকেট করে এবং যারা নাকি আপনি দ্রব্যমূল্য বাড়ায় এবং খেলায় মার্কেটটাকে নিয়ে যারা খেলাধুলা করে তারা তো নিষ্ঠুর, তারা তো নিষ্ঠুর লোক, নানানভাবে মিশে থাকে, নানানভাবে মিশে থাকে বিভিন্ন চরিত্র। এই বছর যে জাতীয় সংসদ নির্বাচন দেখলাম, নির্বাচনের মধ্যে যেসব সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন 60% বেশি ব্যবসায়ী, মানে 60% বেশি মানুষ ব্যবসায়ী যদি সংসদ সদস্য থাকেন তাহলে দুইটা বিষয় হয়, হয় তারা সৎ ব্যবসা করতে পারেন, বাংলাদেশকে সৎ উপদেশ দিতে পারেন, এবং দেশকে আমরা যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চেয়ে আছি সেই বিষয়ে তারা ভূমিকা রাখতে পারেন, অথবা এই সুযোগ নিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে পারেন যাতে আমরা যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাকায় পিষ্ট সেই পিষ্ট আরও হতে পারব। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় এই ব্যবসায়ী সংসদ সদস্যরা কোন দিকে থাকবেন? একটু বলি, সৌরভ ভাই জানেন যে আমরা যে এরশাদ বিরোধী আন্দোলন করলাম, যে সেই আন্দোলনে আমি 1 বছর জেল খেটেছি ডিটেনশন, তখন কিন্তু আমাদের ওয়াদা ছিল 3 জোটের দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে যে আমরা এরশাদ সাহেব যে সমস্ত অপরাধীদের নিয়ে রাজনীতি করেছেন, দোজ হু আর দি ব্ল্যাকলিস্টেড পার্সন, তাদেরকে আমরা রাজনীতিতে নেব না। কিন্তু একটা শুধু উদাহরণ দেবো আমি যেটা জানি, নচেত মিথ্যে কথা বলা হবে, এম কে আনোয়ারের কথা আমাদের সবার মনে আছে, যিনি এরশাদ সাহেবের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন এবং তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন, তিনি সলিমুল্লাহ হলের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন। তো যখন এরশাদের পতনের পরে যখন কথা হলো যে না আমরা কোনো ব্ল্যাকলিস্টেড লোককে বা যারা এরশাদকে যারা সহযোগিতা করেছে এই শরীর শাসনে তাদেরকে আমরা নিব না, কিন্তু আমার নেত্রীর কাছে কিন্তু এম কে আনোয়ার গিয়েছিলেন, তিনি ইলেকশন করতে চান দাঁড়াইতে চান, তখন নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে না আমরা আপনাকে নিতে পারবো না, কারণ এটা আমাদের সিদ্ধান্ত, কোনো ব্ল্যাকলিস্টেড লোক আমরা নেব না। কিন্তু সেই লোককে কিন্তু পরবর্তীকালে বেগম খালেদা নিলেন এবং উনি যতদিন বিএনপি করেছেন ততদিন কিন্তু মন্ত্রী ছিলেন এম কে আনোয়ার। এইটা একটা সূচনার কথা বললাম যে কারা কারা বেলুনটা ফুটা করলো, কারা শুরু করলো এদেশে অপকর্ম, আজকে সেটার ফলস্বরূপ দেশের মানুষ এখন ভুগতেছে, যেহেতু অপরাধীদের কাছে রাষ্ট্র ক্ষমতা চলে গিয়েছিল সেই জন্য আজকে রাষ্ট্রের এই অবস্থা। আপনার এই যে এখন যতই আমরা বলি এই যে নিয়ন্ত্রণ কেন, স্বাভাবিক রাখাটাই তো কথা, স্বাভাবিক, কিন্তু আপনি দেখেন সৌরভ ভাই জানেন যে আপনি যদি গভর্নমেন্টের ক্ষেত্রে যদি কোনো দুইটা হাত না থাকে, এক হাত দিয়ে তো লড়াই করা যাবে না, সরকার একটা হাত দিয়ে লড়াই করে কিন্তু গভর্নমেন্ট আরেকটা হাত কোথায়, এই যে এত খাদ্য দ্রব্য নিয়ে দুষ্টামি করে, জিনিসপত্রের দাম বাড়ায়, বাজারটাকে অস্থির করে, এর বিকল্প কী আছে এ ব্যাপারে বলেন কীভাবে, যে কোনো এনি গভর্নমেন্ট গভর্নমেন্ট যেই থাকুক। আচ্ছা, প্রথমত হচ্ছে যে সমুদ্র খুবই একটা কী বলে ন্যায্য কথাই বলছেন যে 75-এর 15ই আগস্টের পর রাষ্ট্রটা অপরাধীদের হাতে চলে গেছে। তো একই সঙ্গে প্রশ্ন উঠবে যে এই অপরাধীদের মুক্ত করা গেল কি না গত 15 বছরে, আর বঙ্গবন্ধু কিন্তু নিজেও সব কিছু সব অন্যায় অপরাধ 15ই আগস্টের পরে ঘটছে তা না, বঙ্গবন্ধু নিজেও অনেকবার বলেছেন, তিনি যে চাটার দলের কথা বলেছেন, তিনি যে চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন তাতে সমুদার নিশ্চয় মনে আছে কারা ধরা পড়েছিল, বেশিরভাগই কিন্তু তখন আওয়ামী লীগের নেতাকর্মী, এবং তিনি বঙ্গবন্ধু তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে, আওয়ামী লীগ ছাড়া কিছু ছিল, আওয়ামী লীগ ছাড়া ছিল না, আচ্ছা ছিল, বাম ছিল তখন, জাসদ ছিল, বামেরা এই সমস্ত দুর্নীতি করে না, এই তো ঠিক ঠিক বলছেন, সমুদার এই আপনার পক্ষে গেছে, আমার পক্ষে গেছে না, এটা সত্যই তারা করে না, অথবা দুর্নীতি করার মতো সাহস তাদের না, তাহলে তো বিপ্লবী করতে পারত না। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে সমস্যাটা প্রথম চিহ্নিত করতে হবে, এখন সব কিছু ভালো আছে সরকারের মধ্যে, এই ধরনের একটা প্রবণতা আছে সরকার নীতি নির্ধারকদের মধ্যে যে সবই ঠিক মতো চলছে, আর কোনো কিছু অনিয়ম হলেই বলবে যে ষড়যন্ত্রকারী করছে, চক্রান্ত করছে, এখন চক্রান্তকারীদের বের করতে হবে, সেটা অন্য দলের হোক আর নিজ দলের হোক, যেটি আর স্বৈরাচারের সহযোগী
এম কে আনোয়ার তো একজন ছিলেন না, তিনজনের রূপরেখায় ছিলেন, তিনি একজন একটি উদাহরণ। আমি ওই নামটা স্পেসিফিক জানি বলে বললাম, ঠিক আছে। এখন স্বৈরাচারের সহযোগীদের দুই দলে নিয়েছে, কেউ আগে নিয়েছে কেউ পরে নিয়েছে। এবং ১৯৯৬ সালে কিন্তু আওয়ামী লীগ সরকারই গঠন করলো স্বৈরাচারের সহযোগীদের সঙ্গে নিয়ে, কারণ এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ পায়নি। এখন পরবর্তীকালে আবার স্বৈরাচার কিন্তু বিএনপির সঙ্গেও গেল, চার দলীয় জোটও করলো, মানে এরশাদ সাহেব, যদিও আনোয়ার হোসেন মঞ্জুই তখন কিন্তু এরশাদ সাহেবের থেকে দল মানে দল ভেঙে তার সমর্থক এমপিদের নিয়ে আওয়ামী লীগের সঙ্গেই ছিলেন। এখন বিষয় হচ্ছে আমরা সুশাসনটা কীভাবে চাই। সুশাসনটা কিন্তু খণ্ডিতভাবে হয় না অথবা বিচ্ছিন্নভাবেও হয় না, সুশাসনটা প্রতিষ্ঠা করতে হয় আইনকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া, কাউকে বাড়তি সুবিধা। এই যে ব্যাংকিং খাত, আজকে যে ব্যাংকিং খাতে এই অবস্থা, এটার জন্য বিএনপিকে দায়ী করা যাবে না। এ কারণে, কারণ বিএনপি তো যে একটা অবস্থায় রেখে গেছে, এত সকালে দায়ী করেন কেন, খালাস প্রদান কেন? আচ্ছা, খালাসও দিলাম না, হ্যাঁ বলছি এককভাবে কেউ দায়ী না। যদি বাংলাদেশে যত কিছু অন্যায় অবিচার হয়েছে, তিনটি দলই দেশ শাসন করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তিন দলকেই দায়িত্ব নিতে হবে। যত কিছু ভালো হয়েছে তার কৃতিত্ব হতে তিন দলকে নিতে হবে। এখন যে কথাটি বললেন যে এই স্বৈরাচারের সহযোগী, কিন্তু স্বৈরাচারের সহযোগী আমরা যদি পুরোপুরি ত্যাগ করতে পারতাম খুব ভালো হতো। এবং একই সঙ্গে ছিল স্বাধীনতা বিরোধীদেরও, যেটি বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ। যদিও বিএনপি আমলে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু সেই স্বাধীনতা বিরোধী শক্তি, যা জামাত ইসলামও ছিল, জাতীয় পার্টির জামাত ইসলাম, এই যে সব এই যে কথাগুলো বলে দেন, এগুলো কিন্তু রেকর্ড হয়ে যায় ইতিহাসে। আমরা কিন্তু জামাতের সঙ্গে কোনো রকম জোট বাঁধি নাই। আমি তো জোট বলছি না, এটা এটা ওইটা বলে এটা বুঝা যায়, মানুষ কিন্তু প্রাথমিকভাবে এটাই মনে করবে। কিন্তু সংসদে কিন্তু গণতন্ত্রের সংসদে কিন্তু একসঙ্গে সদস্য পদত্যাগ করেছিল, জোট করে নাই, তারা তো জোট করছে, বিএনপি কে তো বিচ্ছিন্ন করতে পেরেছেন। আজকে যে আওয়ামী লীগ এই আন্দোলনে সফল হলো না, এর বড় কারণ হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারে না অন্য অন্য দল থেকে। সে সময় আওয়ামী লীগ জামাত ইসলাম, জাতীয় পার্টি, অন্য অন্য ইসলামী দল, বাম দল সবাইকে এক করতে পেরেছিল এই দাবিতে। আজকে রাজনীতি বিভাজিত, দুই শিবিরে বিভক্ত। আওয়ামী লীগের পক্ষেও যথেষ্ট জনসমর্থন আছে, আবার বিএনপির পক্ষেও আছে। না হলে 2008 সালের যে নির্বাচন হলো, সমুদা যে নির্বাচনের একজন মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, পরেও দুই সংসদ নির্বাচিত হয়েছেন, এবার যদিও তিনি স্বতন্ত্র সদস্যের হাতে, নিজ দলেরই স্বতন্ত্র সদস্যের হাতে সঙ্গে হেরে গেছেন, সেই নির্বাচনে 87% ভোটার উপস্থিতি ছিল। আর আজকে এই নির্বাচনে নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী 41.8%। তাহলে এই যে 46% ভোটার কোথায় গেল, ঘুমায়? তাহলে আমরা কি এমন একটা নির্বাচন করছি যে নির্বাচনে মানুষ ঘুমাবে, ভোটাররা ঘুমাবে না? রেস্টে আছে তারা না, কিন্তু আপনারা কি চেয়েছিলেন ভোটাররা রেস্টে থাকুক? চাই নাই, কিন্তু আপনারা ভয় দেখাইছেন, রেস্টে থাকলো আপনারা ইলেকশন, আপনারা ভোট দিতে যাইতে পারবেন না। ভোট দিতে ও, তার মানে বিএনপির এই ক্ষমতা আছে না, ভোট দিতে যাইতে পারবেন না, ভোট দিতে যাবেন না? এই এগুলো অরাজনৈতিক, এগুলো যত কথাই বলেন সৌরভ ভাই, এগুলাকে কিন্তু আপনি সমর্থন করছি না। আপনি কেন বলবেন ভোটাররা ভোট দিতে যাবেন না, কেন বলবেন? আচ্ছা, মানুষ কি কোন অধিকার, কোন আইনে, সংবিধানে বা আইনে কোথায় আছে যে যাইতে পারবে, কত পারবে, যেতে পারবেন না, এটা বলা উচিত নয়। তাদের এই আন্দোলনের আমরা 2 মিনিট সময়, তাদের আন্দোলনের ডাকে যে ডাকে সাড়া দিয়ে যে তারা ভোট কেন্দ্রে যায়নি তা না, ভোটাররা দেখেছে যে এখানে বিকল্প নাই, আমি ভোট দিলেও যে ফল হবে, ভোট না দিলেও সেই ফল হবে, তার মতামত সে দিবে না কেন? ভোট দিতে আপনি বাধ্য করতে পারবেন না, ভোট দেওয়ার সুযোগ আপনাকে পরিপূর্ণভাবে করে দিতে হবে, ওই একদিনের মধ্যে সমস্ত ভোট, এটা সিস্টেমটা ভালো না, একদিনের মধ্যে সব ভোট। আচ্ছা, তাহলে একটা ই করেন আপনারা, আপনারা তো ক্ষমতায় আছেন, এই আনুপাতিক কি বলে, দুটো হতে পারে, এক হচ্ছে আনুপাতিক হারে ভোট হতে পারে, আনুপাতিক হারে ভোট হতে পারে, একটা নতুন নতুন ব্যবস্থা, তাতে ছোট দলগুলো এই এই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিতে পারে, আর একটা হচ্ছে ভারতের মতো পালাক্রমে ভোট, একটা হচ্ছে যে 300 আসন আছে, 3 দিনে হতে পারে 100 আসন করে,
30 দিনই হতে পারে, 10 দিনই হতে পারে, 30টি আসন করে সেটাও হতে পারে। তাহলে সমস্ত শক্তি যে ওই 300 আসনে এই করতে হবে না, নিয়োগ করতে হবে দেশের বর্তমান অবস্থার জন্য। সব ভাই আপনারা অনেকটা দায়ী, আমরা হ্যাঁ এক করে ফেলা, আমরা প্রায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একই দল না, একই দল, একই দল, একই ক্যারেক্টার, তাদের রাজনৈতিক ইতিহাস কি এক, কিন্তু আমরা এক তিতিক্ষা কি এক না, সেই কারণেই তো আওয়ামী লীগের প্রতি এইভাবে বলে বলে, সেই কারণেই আওয়ামী লীগের কাছে মেসেজ যায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু না, আমরা কিভাবে গেলাম, আমরা তো খোলাই ছিলাম, আপনি আসলেন না তো, আপনারা তো তিনবার, আপনারা তো তিনবার ইলেকশনে আসলেন না, আমি গণতন্ত্রের পক্ষে, আমি সমতার পক্ষে, আমি ন্যায়ের পক্ষে, আমি আওয়ামী লীগের বিকল্প বেটার আওয়ামী লীগ। ধন্যবাদ, আমাদেরকে শেষ করতে হচ্ছে, আগামী অনুষ্ঠান দেখান আমন্ত্রণ রইল সম্মানিত দর্শক, আগামী অনুষ্ঠানে দেখা হতে পারে, ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।